Kadın niye gitsin şeye takmış sen? Bazı bari ne zaman iş bulursun bas bir. Para onu döktürürsün niye gitsin? Para kaki না কুরুশ সমস্যা নেই, পরেও শুদ্ধি সাহেব কত তা দুটি কি আপনারা কত কলার বাসায় রাখবেন? যদি কিডনি যদি পাল্টান তাহলে আপনি স্বামী বাঁচাবে পারবেন, আর কিডনি যদি না পাল্টান তাহলে ওষুধে তাহলে কয়দিন বাঁচবি? বাঁচার কোনো নাই। আজ আমাকে যা টাকা পয়সা যা ছিল সব কিছু শেষ, আজ স্বামী ছাড়া আমার কেউ নাই। আপা ওনার সমস্যাটা কি, কতদিন যাবত এই সমস্যা? না সমস্যা আজ 2 বছর ধরে। কি সমস্যা হয়েছে আমার? দুধে দুধে কিডনি ড্যামেজ হয়ে গেছে। বিস্তারিত ঘটনাটা একটু খুলে বলুন তো আমাদের। 2 বছর ধরে প্রথমে কিডনি ড্যামেজ হয়ে গেছে, তখন ওষুধের দ্বারাই মানে ওষুধের পড়ছিলাম, বলছিল যে আস্তে আস্তে ঠিক হবে, পরে ঠিক হয় না, আস্তে আস্তে 1 বছর ভালো ছিল, তারপরে হঠাৎ করে কোরমা এদের পরে মানে হাত পা সারা শরীর ফুলে গেছে। পরে শেষে ডাক্তার কাছে নিয়ে যাওয়ার পরে এক ডাক্তার ছাইরে দিছে, যে ডাক্তারটা নিয়ে গেছি সে ডাক্তার ছাইরে দিছে, বলছে বাড়ি নিয়ে যাও 20-25 দিন বাঁচবি। পরে অন্য ডাক্তার কাছে নিয়ে গেছি, পরে কয়েকি না কোনো সমস্যা নেই, পরে ওষুধ দিছে তা দুটি কি আপনারা কত কলার বাসায় রাখবেন? যদি কিডনি যদি পাল্টান তাহলে আপনি স্বামী বাঁচাবে পারবেন, আর কিডনি যদি না পাল্টান তাহলে ওষুধে তাহলে কয়দিন বাঁচবি? বাসার কোনো নাই। আজ আমাকে যা টাকা পয়সা যা ছিল সব কিছু শেষ, আজ স্বামী ছাড়া আমার কেউ নাই। আপনারা যদি সবাই সাহায্য রাতটা বাড়ান তাহলে আমার স্বামীটারে বাঁচাবে পারি। আমার শাশুড়ি কিডনি দিয়ে বেঁচেছে একটা, না সেও বেঁচে থাক তার সন্তানও বেঁচে থাক, সে টাকার জন্য আমরা হ্যান কিডনিটা পাল্টে চেঞ্জ করতে পারতেছি না। সবার কাছে হাতে পায়ে ভিক্ষে করতেছি কিন্তু সাহায্য এত টাকা আমাদের পক্ষে সম্ভব না। যা ছিল কিছু আমাকে নেন আমরা দিন আনি, যে স্বামী কাজ করতো দিন আনতো দিন খাইতাম, সেও আজকে ঘরে করে আমাকে আজকে ঘরে সদয় প্রতি কিছু নাই। আমরা যে কত কষ্ট আছে আমরাই জানি, প্রতি সপ্তাহে 2 বার করে ডায়ালিসিস করা লাগে, প্রতি সপ্তাহে 5,000 টাকা করে যায়, কিন্তু আমার ঘরে 1 টাকা হয় নাই, তাহলে কেমনি আমাকে এই সংসার চলবি? যখন আমার স্বামী ডায়ালিসিস করতে না পারি তখন উপরে শিহুর পারে যে আমি বাঁচতে চাই, আমার বাঁচাও, কিন্তু আমি একলা মানুষ, আমারও তো কেউ নাই, তাহলে আমি উনি ছাড়া তো আমার কেউ নাই। যখন উপরে কান্দে তখন পাশে আমি বুঝি থাই, তখন তো কেউ থাই না, স্বামীর যন্ত্রণা শুধু আমি বুঝি, তাছাড়া আর কেউ না। কত কষ্ট থাকে এখন যদি আপনারা সবাই সাহায্য করেন তাহলে আমার স্বামীর জীবনটা আমি বাঁচাতে পারি। তো আপা আপনি এখন কি চান? আমি এখন চাই দিদি আমার মাননীয় প্রধানমন্ত্রী, সে আমাদের মা, সে টিভিতে দেখি সবার সাহায্য রাত সে বাড়ায় দেয়, সে যদি এখন আমার স্বামীর দায়িত্বটা সে নেয় আমি সেটাই তার কাছে আবেদন করতেছি, যাতে আমার স্বামীর জীবনটা আমি ফিরে পাই। সবাই যদি সাহায্য রাতটা বাড়ে সে যদি আমাকে দিকে একটু তাহায়। তো ভাই আপনি তো বিস্তারিত শুনলেন, আপনি তো এই গ্রামে থাকেন, তো আসলে সমস্যাটা কি? সমস্যা হলো এই লিটল বিগত 2 বছর ধরে এই আসলে এই কিডনি জনিত সমস্যায় ভুগতেছে, তো আসলে এর সংসারের একমাত্র আয়ের উৎস হলো লিটল, ঠিক আছে? এখন প্রায় 2 বছর ধরে সে কর্মহীন, কোনো কর্ম করতে পারতেছে না, বিভিন্ন মানুষের সার্বিক সহযোগিতায় কোনো রকম তার চিকিৎসাটা চলে, কিন্তু আসলে আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষই তারে সাহায্যের হাত বাড়িয়ে দিছে যে যার জায়গা থেকে, কিন্তু আসলে ওর চিকিৎসার ব্যয়টা এত পরিমাণ বেশি আসলে তার জন্য খুব নগণ্য। এখন এর সংসার চলতেছে না, আমরা এই গ্রাম থেকে কিছু চাল ডাল যে যেরকম পারতেছে দিতেছে, এই দিয়ে কোনো রকম চালাইতেছে। এখন এই যে লিটনের মা একটা কিডনি দেওয়ার জন্য আমরা অনেক রিকোয়েস্ট করার পর সে রাজি হয়েছে, সে স্বইচ্ছা। আসলে এখন এই লিটনের কিডনিটা স্থাপন করার জন্য 4 থেকে 5 লাখ টাকা দরকার। আসলে সেই টাকাটা এখন আমরা অনেক চেষ্টা করছি, অনেকের কাছে গেছি, যাওয়ার পর আসলে সেই টাকাটা আসলে আমরা গুছাইতে পারতেছি না। প্রতি সপ্তাহে 2 বার করে ডায়ালিসিস করা লাগে, ডায়ালিসিস করতে গেলে 5 থেকে 6 লাখ 5 থেকে 6 হাজার টাকার মতো খরচ হয়, এখন সেই টাকাই জোগাড় হচ্ছে না। এখন প্রায় আজকে 1 মাস ধরে ওর ডায়ালিসিস করতে পারতেছে না, ঠিক আছে? তো আসলে সমাজের যারা বিত্তবান ব্যক্তি আছে বা আমাদের জননেত্রী শেখ হাসিনা মানবতার মা,
আমরা মানবতার মার কাছে লিটনের জন্য যদি সে একটু তার দৃষ্টি বা তার মানে একটু খেয়াল রাখে, আপনার মাধ্যমে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিশেষভাবে অনুরোধ করছি যাতে লিটনের দায়িত্বটা মাননীয় প্রধানমন্ত্রী অতএব সমাজের যারা বিত্তবান ব্যক্তি আছে যারা অনেক সময় মানুষের বিপদে এগিয়ে আসে তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি আসলে তাদের দ্বারা এই লিটন তাদের একটু আর্থিক সহযোগিতা যদি বেঁচে থাকতে পারে এই পরিবারটা বেঁচে যাবে। এরা আসলে খুব খুব কষ্টে অভাব অনটনে দিন কাটাচ্ছে, স্বামীর চিকিৎসাই করবে না আসলে সংসারে পেটের খাবার দিবে, এখন পারতেছে না ঠিকভাবে খাইতে, পারতেছে না স্বামীর চিকিৎসা করতে। এখন সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে বলবো আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন আপনারা আসেন লিটনের পাশে দাঁড়ান, লিটনের পাশে দাঁড়ালে আপনার সহযোগিতায় হয়তো একটা মানুষের জীবন বেঁচে যাবে, একটা মানুষ আপনাদের দ্বারা আল্লাহ পাক বা ভগবান ভালো রাখতে সবারই। যাই হোক আমি সবার কাছে মানে বিনীতভাবে বলছি আসলে লিটনের অবস্থা খুবই খারাপ, আপনারা একটু এগিয়ে আসুন, আপনাদের ভালোবাসায় লিটন বেঁচে থাকবে, আমরা আমাদের এই গ্রাম বা সমাজ থেকে আমরা আপনাদের জন্য দোয়া করব। আর মানবতার মা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বলবো মা আপনি একটু লিটনের পরিবারের দায়িত্ব নেন, মা মা যদি দায়িত্ব নেয় হয়তো লিটন বেঁচে থাকবে। লিটন আজকে খুবই মানে মানে খুবই দুর্বিষহ জীবন যাপন করতেছে আসলে, এরা যে না দেখছে বা আমরা দেখতেছি কিন্তু আসলে আমরাও ওইভাবে কিছু করতে পারতেছি না, এটা আমাদের জন্য একটা ব্যথাদায়ক বা বেদনাদায়ক। এখন সমাজের বিত্তবান ব্যক্তি এবং জননেত্রী শেখ হাসিনার কাছে বিনীত অনুরোধ সে যেন এই লিটনের দায়িত্বটা নেয়, এটাই আমাদের প্রত্যাশা। আপনি তো এই গ্রামের একজন মুরব্বী মানুষ, আপনি তো লিটন ভাইয়ের সম্পর্কে জানেন, তো আপনি যদি কিছু বলতেন। বলার মতন আমাদের বাড়ির প্রতিবেশী এরা আজকে দীর্ঘ দু বছর হলো এর চিকিৎসাধীন আছে, অনেক টাকা ব্যয় বহুলভাবে অনেক টাকা খরচ করছে এবং ঢাকা থেকে চিকিৎসা করছে, ফরিদপুর চিকিৎসা করছে, এখন চিকিৎসা করতে করতে আসলে এরা অর্থহীনভাবে খুবই দুর্বল হয়ে পড়ছে। এখন আমরা প্রতিবেশী যারা আছি তারাও কিছু কিছু সহযোগিতা করছি, এলাকার চেয়ারম্যান সাহেব মেম্বার অথবা এলাকার আরও লোকজন সহযোগিতা করছে, কিন্তু এখন চিকিৎসার এখন যে পরিস্থিতি দাঁড়াইছে এর কিডনি ট্রান্সফার করতে গেলে অনেক টাকার প্রয়োজন, যা যেরকম প্রায় 5-6 লাখ টাকার দরকার, এত টাকার দায়ভার কে নেবে? এখন এই টাকাটা যদি কোনো সদর ব্যক্তি অথবা কোনো আমাদের নতুন আমাদের নির্বাচিত এমপি সাহেব একে আদাত সাহেব, আমি কালকে ফরিদপুর গেছিলাম রাত্রে রাত 12টায় একে আদাতের সাহেবের বাসায় মিটিংয়ে আমাদের চেয়ারম্যান সাহেবের সাথে, সেখানে অনেক পরিবারের দায়িত্ব সে নেছে, যেরকম তার মাঠকর্মী তার ওই নিজের সুলোক মারধর খেয়েছে, অনেক জায়গা হাসপাতালে ভর্তি আছে, সে বলছে যে আমি তাদের পরিবারের দায়িত্ব নেব এবং তাদের দেখার মতন সুযোগ সুবিধা সব আমি দেখব। আমার একে আকাশ সাহেবের প্রতি আমার আকুল আবেদন, যদি তাদের যদি দায়িত্ব নিতে পারে আমি আমার চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে এবং আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে একে সাহেবের কাছে আকুল আবেদন যে আমাদের এই লিটন দাসের সুচিকিৎসার জন্য এবং তাকে জীবনে বাঁচায় রাখার জন্য এবং সে যদি বেঁচে থাকতে পারে সেই কামনা দৃষ্টি দিক তাকিয়ে একে সাহেবের একে সাহেবের অনুরোধ করব যে আমাদের চাঁদপুরবাসী তাকে আমরা অনেক তাকে দিয়েছি এবং আমাদের চাঁদপুরবাসী যদি একটা ছেলে যদি তার কিছু সহযোগিতা দিয়ে যদি আমাদের চাঁদপুরের এই লিটন দাস যদি বেঁচে থাকতে পারে আমাদের কাছে অনেক কিছু আমাদের পাওয়া তার কাছ থেকে। তাই আমি আবেদন করি একাদার সাহেবের কাছে যে আমরা আপনারই উপজেলার লোক এবং আপনারই জেলার লোক, তাই একাদার সাহেবের কাছে আমার অনুরোধ এবং চাঁদপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে অনুরোধ যে এই লিটন দাসের জন্য আপনি কিছু আমাদের সহযোগিতার হাত বাড়াই দেন যাতে এই ছেলেটা জীবনে যাতে বেঁচে যেতে পারে। এবং তা শুনেছি আমি যে তার মা একটা কিডনি দিতে চেয়েছে ছেলেটাকে, তারই আপন ছেলে, তা এই কিডনি ট্রান্সফারের জন্য 4-5 লক্ষ টাকার দরকার। এই টাকাটা ওই লিটনের কোনোরকমই গোসল করার পরিস্থিতি এখন নাই, যদি এই টাকাটা যদি একাদার সাহেব যদি আমাদের এই লিটন দাসকে দেয় তাহলে এই ছেলেটা হয়তো বেঁচে যেতে পারে। তাই আমি একাদার সাহেবে অনুরোধ করব যে আপনি আমাদের এই লিটন দাসের দিকে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়ে এবং এই ছেলেটাকে বাঁচিয়ে নিন।